স্টুডেন্ট, একটা কথা আমি তোমাদের শোনাই, সেটা হচ্ছে যে WBCS এ প্রস্তুতি কিন্তু এখন থেকে বেশি করে নিতে হবে। কারণ জাস্ট দুদিন আগে বিএসসি একটা নোটিফিকেশন দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা। সেটা WBCS এর ফর্ম ফিলআপটা কবে থেকে হবে সেটা কিন্তু বিএসসি জানিয়ে দিয়েছে, তাই না? দেরি কিসের? তাড়াতাড়ি ফর্ম ফিলআপটা করে নাও, 28 তারিখ থেকে তো ফর্ম ফিলআপ, তাড়াতাড়ি করে নাও, প্রথম দিক থেকে করে নাও। কারণ পরের দিক থেকে যদি সার্ভার ডাউন হয়ে যায় তাহলে কি করবে? আমরা প্রতিবারে কিন্তু এটা দেখতে পাই। অতএব আমার পিপার্স স্ট্রং আছে, আমাকে এগোতে হবে। অতএব আমাকে এগোতে গেলে আমাকে তাড়াতাড়ি ফর্ম ফিলআপটা করে নিতে হবে। পেছনের দিকে আসার জন্য আমি অপেক্ষায় করবো না, কারণ এতদিন লাগবে, অতদিন লাগবে, ঠিক আছে? কখন সার্ভার ডাউন হয়ে যাবে আমি জানি না। আর একটা প্রশ্ন, এই বছর পিএসসি আগে থেকে একটা জিনিস জানিয়েছে, সেটা হচ্ছে যে ফর্ম ফিলআপ করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ফর্মে হয়তো নামের জায়গায় একটা কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে, তো এডিট করার অপশনও কিন্তু পিএসসি জানিয়ে দিয়েছে। 31 তারিখ থেকে সে এডিট করতে পারবে, ক্লিয়ার? 31 মার্চ, ঠিক আছে? 31 মার্চ থেকে তুমি এডিট করতে পারবে, সে অপশনও ক্লিয়ার। অতএব বেস্ট অফ লাক সকলকে, আর সাথে সাথে আমার ভালোবাসা আর মাথা রাখতে হবে, WBCS 2023 যেন তোমার জন্য একটা সিট টাকা থাকে, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। টাটা, বাই বাই, ভালো থেকো।